হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর কালকে রাত্রে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই জন্য বাসন মাজিনি, আজকে মাজবো। তো দেখো, এখানে পুঁই শাক আর কুমড়ো আর আলু কাটছিলাম। এই বেগুনটা দেখো কেমন কি অদ্ভুত, এটা বোধহয় টিউমার গজিয়েছে বেগুনের। আজকে লাঞ্চের জন্য দেখো অনেক দিন বাদে কুমড়ো পুঁই শাক রান্না করছি। তো দেখো, কুমড়ো পুঁই শাক, বেগুন আর তেলের উপর একটুখানি পেঁয়াজ, আদা, একটুখানি রসুন দিয়ে এগুলো তুলে দিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, নুন এসব দিয়েছি। ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি আর তরকারিতে একটু জল ঢেলে রেখে এসে কালকে বাইরে অনেকগুলো জামা কাপড় মেলা ছিল, সেগুলো তুলে রেখেছিলাম, গুছিয়ে আর আলমারিতে ঢোকানো হয়নি। তো পরে রয়ে গেলে রয়েই যাবে, ওই জন্য ভাবলাম রান্নাটা হোক, ততক্ষণ আমি এই জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দিই। আর কি বলো তো, এই এত গরমে না প্রায় সময়ই সব জিনিসপত্র ভালো করে কাচতে হচ্ছে, বেডশিট সব কিছু। তো তোমরা দেখতে থাকো। আর পাপাই কিন্তু এখনও ঘুমাচ্ছে, ও ওঠেনি। আর ওদিকে আমার রান্নাটা হচ্ছে, আর তরকারিটা হতে কিন্তু অনেকটা সময় লাগবে, ওই জন্য জল দিয়েছি। কারণ পুঁই শাকের ডাটাগুলো, মানে পুঁইয়ের যে ডাটাগুলো এনেছিল সেগুলো বেশ মোটা মোটা, আর আমি সব ডাটাই দিয়ে দিয়েছিলাম। রান্না করতে করতে তার ফাঁকে ফাঁকে এরকম আমি টুকটাক কাজ করে নিই, যেমন অনেক কিছু যদি জামা কাপড় থাকে টুকুশ করে ভিজিয়ে নিই, বা এরকম হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নিই, হয়তো তরকারিটা হতে অনেকক্ষণ সময় লাগবে, তো তখন এগুলো করে নিই, মানে হাতের কাজগুলো সেরে মশলা টশলা রেডি করে। তো একটা তরকারি তো রান্না হয় না, আরও অনেক কিছুই হয়। সকালের ব্রেকফাস্ট আলাদা হয়, দুপুরের লাঞ্চে আলাদা তরকারি হয়, দুরকম কি তিন রকম হয়, তো তোমরা সেটা ব্লগে দেখতেই পাও। তো সব কিছু হয়ে গেলে, মানে সবজিপত্র কাটাকুটি হয়ে গেলে আমি ঘরে এসে টুকটাক কাজগুলো করি। আর মেন যে জিনিসটা ঘরে যেই জন্য আসি প্রায়, মানে রান্না করতে করতে ছুটে মাঝে মাঝেই চলে আসি, খুব গরম হয় রান্নাঘরে, ওই জন্য হাওয়া খেতে চলে আসি মাঝে মাঝে। এ নাও লেবু জল ধরো, পড়ে যাবে। ডিম নিয়ে এসো, যা যা। ডিম নিয়ে এসো না কটা, দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তরকারিটা কুমড়ো আলু পুঁই শাকের তরকারি, আর জলটা একটুখানি মরলেই নামিয়ে দেবো। বানাবো ডিমের একটা রেসিপি, যেটার নামটা আমি একদম ভুলে গেছি, যেটা কি বাংলাদেশের রেসিপি। আর তার জন্য আমি আদা, রসুন, পেঁয়াজ, তারপর তোমার ইয়ে কী বলে, গোটা গরম মশলা, এগুলো সব মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি একসাথে। তেলটা গরম হয়ে গেছে আর এই যে সব মশলা পেস্ট করা আছে, টমেটোও আছে এতে, আর একটা লঙ্কা আছে, সব দিয়ে দেবো। তো এটা যতক্ষণ না ভাজা ভাজা হয়, মানে তেলটা ছাড়তে থাকে, ততক্ষণ নাড়তে থাকবো ভালোভাবে। তো দেখো এখানে মশলাটা প্রায় ভাজা ভাজা হয়েই এসছে, দেখতেই পাচ্ছ। তো এটা আরও একটু খানিক্ষণ ভেজে নিয়ে এতে জল ঢেলে দেবো আমি। মশলায় জল দিয়ে দিয়েছি আর এরপরে একদম ডাইরেক্ট ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো ডিমটা ফাটিয়ে আমি একদম ডাইরেক্ট এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে তিনটে ডিম দেবো, একটা দিলাম সবে, এরপরে আরও দুটো দেবো। তো তিনটে করছি কারণ পাপাই সকালবেলা একটা খেয়ে যাবে মুড়ি দিয়ে, আর দুটো আমাদের থাকবে, মানে ওকে একটা দিয়ে দেবো লাঞ্চে, লাঞ্চ বক্সে, আর আমার একটা রাখবো।
তো দেখো এটা ডিমটা দেখতে হবে মাঝে মাঝে খুলে খুলে, এটা এইভাবে হতে থাকবে। আর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আর মাঝে মাঝে একবার করে খুলে দেখতে হবে যে ডিমটা প্রপারলি সেদ্ধ হয়েছে কিনা। এটা মোটামুটি 5-7 মিনিট এরকম ঢাকা দিয়ে রাখলেই ভালো করে সেদ্ধ হয়ে যায় ডিমটা। তো দেখো ডিমের রেসিপিটা আমার এদিকে রেডি হয়েই গেছে, দেখতেই পাচ্ছ এরকম দেখতে হয়েছে। তো তিনটে করেছি কারণ পাপাই এখন একটা খাবে। দেখো ব্রেকফাস্ট রেডি করে নিলাম, আমারও মুড়ি আর তরকারি, ওরও মুড়ি আর তরকারি, আর এখানে একটা ডিম নিয়েছি, এটা দুজনে মিলে খাবো। তো আজকেও একটা জিনিস ডেলিভারি দেওয়ার কথা আছে, সেটা কখন আসবে জানি না, তো পাপাই আমাকে ফোন করে জানিয়ে দেবে, ওর ফোন থেকেই অর্ডারটা দেয়া হয়েছিল। আর এখন ঘরের যা টুকটাক কাজ আছে সেগুলোই করব। 6:30 বাজছে আর আমি পুজো টুজো দিয়ে নিলাম, সরি সন্ধে দিয়ে নিলাম, আর রাত্রের রান্না আমি করিনি, সেটা এসে করব। আর পাপাই বলছিল একটু অন্য কিছু খাবে, তো দেখা যাক কী করি রাত্রে। আর এখন আমি বেরিয়ে যাব, 6:30 বেজে গেছে, তাহলে চলো আবার ফিরে এসে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম, আর রাস্তার অবস্থা তোমাদের আগের দিন ব্লগে যেমন দেখিয়েছিলাম সেরকমই এখনও একইভাবে পড়ে আছে রাস্তাটা, দেখো শুধু কী বাজে অবস্থা। আটটা বাজছে আর আমার হয়ে গেছে, পাপাই একটু বাজারে গেছে, মাংস আনবে আর কি, আজকে মাংস খাবে বলল, তো ওই জন্য ভাবলাম চলো সানডে আর খেতে হবে না, আজকেই খেয়ে নিই। তো ওই জন্যই আমি একটু এগিয়ে যাচ্ছি আর কি, ওর হয়তো বাজার করা হয়ে যাবে, আমি হয়তো যতক্ষণে যাব ওর হয়তো বাজার করে ও ফিরে যাবে, বাজার খুব একটা দূরে নয়, তো দেখি যাই, একসাথেই দেখা হয়ে যাবে হয়তো, একসাথেই ফিরবো, ওই জন্যই আমি যাচ্ছি। তো দেখো বাজার করতে এসে পোলাও আর এটা আলুর দম, এটা নিয়ে ফিরছি, খেতে খেতে যাব এখন। এটা কি পূজোর একটা দিচ্ছিল কি জানি, শিব পূজোর। তো গাইস বাড়ি ফিরে এসে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণই, সব কিছু রেডি ফেডি করে, তো চলো তোমাদেরকে দেখাই। আর ওই দেখো ওদিকে হাত পা ছড়িয়ে বসে আছে পাখার তলায়। দেখো একটাই আলু ভাজছি, বিশাল বড় পিসটা, তো দুজনে যেহেতু খাবো। এদিকে দেখো মাটনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এতে আছে আদা রসুন পেঁয়াজ, তারপর গরম মশলা, গোটা গরম মশলা অল্প করে দিয়েছিলাম ব্যাস এইগুলোই, আর দুটো শুকনো লঙ্কা, এগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর দই তো নেই ওই জন্য দই দিইনি। তো অনেক দিন পর আমি মাটন রান্না করছি, দেখো আমি তেল দিয়েছি, তেলের উপর সামান্য 1 চামচ ঘি দিয়েছি, এর উপর তেজপাতা গোটা গরম মশলা এসব দিয়েছি, পেঁয়াজ দিলাম, আর জায়ফল জৈত্রী থাকলে তোমরা দেবে, আর দিয়েছি অল্প গোটা জিরে দিয়ে, এখন পেঁয়াজগুলো যতক্ষণ না হালকা লাল লাল হয় ওয়েট করি। হ্যাঁ আর দিয়েছি আর সামান্য অল্প কুচি করা আদা, অল্প দিয়েছি একদম, মশলাগুলো এত অল্প কারণ আগে থেকে তো ম্যারিনেট করে রাখাই আছে সেটা তোমরা দেখতেই পেলে, আর পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসে, টমেটো স্লাইস করে রাখা আছে, দেখো এর মধ্যে দুটো টমেটো আছে, যা পড়েই গেল, তো এটা দেবো। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে যেতে টমেটোটাও দিয়ে দিলাম। আর হ্যাঁ আরেকটা বিষয় হলো, মাটনে কিন্তু যত অল্প মশলা দেওয়া যায় ততই ভালো হয়, কারণ মাটনের নিজস্ব একটা ফ্লেভার থাকে, বেশি মশলা দিলে, যেমন মুরগির মাংসে বেশি মশলা দিলে সেটার ফ্লেভার যেরকম বাড়ে, সেটা কিন্তু মাটনে বেশি মশলা দিয়ে ফেললে সেটার ফ্লেভার কমে যায়, কারণ মাটনের স্বাদটা তখন ঢাকা পড়ে যায় মশলায়। তো এখানে প্রায় মশলাটা হয়ে গেছে, এবার মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম আধ ঘন্টা, এটা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার খাসির মাংসটা এখানে কষানো হয়ে গেছে, আর আলুগুলোও দিয়ে দিয়েছিলাম লাস্টে, তো এখন গরম জলটা বসালাম, একদম কুকারে তুলে দেবো। তো
গাইজ, আমরা খেতে বসে গেলাম, এখন 9:30 বাজছে আর আমি অনেক অনেক দিন পর মটন বানালাম, কিন্তু একটু ঝোল ঝোল বানিয়েছি। ভাবছিলাম একটু হালকা কষা কষা থাকবে, তারপর পাপাই বললো যে একটু ঝোল ঝোল ভালো লাগে, তাই জন্য বেশি জল দিয়ে করেছি। দেখো এখানে ভাত নিয়ে নিয়েছি, লেবু, স্যালাড, পেঁয়াজ, আর ওরও আছে ওইদিকে সেম। আর এখানে দেখো দুজনের বাটিতে অল্প অল্প তুলেছি, আর এখানে অনেকটা আছে দেখতেই পাচ্ছ। তো দেখো খাচ্ছি, এখনো গরম তবে প্রচন্ড, একটু নুন কম হয়েছে ওই জন্য পাপাই নুন নিচ্ছে। কেমন লাগছে? আপাতত ভালোই লাগছে। তো দেখো এরকম একটা বড় সাইজের আলু দিয়েছিলাম, খুব ভালো সেদ্ধ হয়েছে মাংসটা। অনেকগুলো সিটি দিয়েছি, 7-8টা সিটি দিয়েছি। আর এদিকে দেখো সিনেমা চলছে। তো দেখো বাসন বাজতে বাজতে পুরো ঘেমে ভূত হয়ে গেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর হ্যাঁ, বলে রাখি পুরো বাসন আজকে মাজিনি, হাফ মেজেছি হাফ মাজিনি। কালকে সানডে, আরামসে মাজবো ঘুম থেকে উঠে, তো সেই জন্যই রেখে দিয়েছি অর্ধেক। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে, তখনের মতো টাটা।